রবি অ্যাপের একটি চিটিং নিয়ে আমি এখন এই ভিডিওটি করছি। কিছুক্ষণ আগে আমি একটি SMS প্যাক কেনার জন্য মাইরবি অ্যাপ থেকে ট্রাই করছিলাম। মাইরবি অ্যাপ থেকে আমি যেভাবে যেভাবে ট্রাই করেছি সেই উঠোটুকুই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যখন আমি ট্রাই করি তখন আমি এই অংশে ক্লিক করি বাই, যেটা হচ্ছে SMS ক্যান্সেল দিলাম। আবার আপনাকে আবার দেখাচ্ছি, এখানে দেখুন লেখা আছে একদম শেষ থেকে 2 নম্বরটি, নিচ থেকে দ্বিতীয় 500 SMS 100 MB। অ্যাকচুয়ালি SMS দরকার ছিল আমার, আমার MB কোনো প্রয়োজন নেই। 500 SMS 100 MB, দাম হচ্ছে 19 টাকা, 24 আওয়ার্স এনি টাইম ইউজ করা যাবে, 30 ডেজ ভ্যালিডিটি। এই SMS প্যাকটি আমি নেওয়ার জন্য যখন আমি বাইয়ে ক্লিক করলাম বা বাইয়ে ট্যাপ করলাম, বাইয়ে ট্যাপ করার সাথে সাথে একটি পপ আপ আসছে, একটু খেয়াল করুন, আবার দেখাচ্ছি, একটি পপ আপ আসতেছে, উড ইউ লাইক টু অ্যাড 21 টাকা টু গেট বিলো প্যাক। এখন এই ইনফরমেশনটি সম্পূর্ণ একটি বোগাস ইনফরমেশন এবং পাবলিককে ট্র্যাপে ফেলার জন্য ইনফরমেশন। যদি আমি বুঝতে পারছি এই যে আমি কি আরও 21 টাকা অ্যাড করে নিচের প্যাকটি চাই কি না, আমি মূলত যেই প্যাকটি কিনতে গিয়েছি সেই প্যাকের সাথে আরও যদি 21 টাকা অ্যাড করা হয় তাহলে নিচের এই প্যাকটি পাওয়া যাবে। নর্মালি কনফার্ম পারচেস নিচের বাটনটি ভিজিবল না সেটা দেখাচ্ছে। আমি কনফার্ম পারচেসে ক্লিক করতে যে আমার ক্যাপটি লেগেছে কনফার্মে, তো আমি আসলে কনফার্ম করতে চাইনি। আমি ক্যান্সেল যখন দিয়েছিলাম ক্যান্সেল দেওয়াতে আমার ব্যাক চলে আসে, এখন আবার ক্যান্সেল যখন দিচ্ছি তখন দেখতেছি যে একই জায়গায় থাকছে। তো যাই হোক, এখানে যে মেসেজটি দিয়েছে সেই মেসেজটিতে বোঝা যাচ্ছে যে আরও 21 টাকা অ্যাড করলে আমার যেটা কাজ আমি যেই জন্য আমি গিয়েছি সেটা পাবো, সাথে আমি এটা পাবো। মানে 19 টাকায় আমি 500 SMS, তার সাথে যে আমি আবার 21 টাকায় 1 GB 20 মিনিট পাবো, এমনটি সবার বোঝার কথা। উড ইউ লাইক টু অ্যাড 21, মানে লাইক টু অ্যাড বলতে হচ্ছে যে আমি এখন যেই প্যাকেজটি কিনতেছি তার সাথে আমি অ্যাড করব, তাই তো? যদি এখন রবি বলে যে আমরা অ্যাড করতে বলেছি আপনার টাকার সাথে, 19 টাকার সাথে 21 টাকা অ্যাড করলে আপনি 1 GB 20 মিনিট পাবেন, আরে ভাই আমি তো এখানে প্রবেশে করেছি SMS কেনার জন্য, আমাকে তো এখানে SMS-এর অফারটা আগে দিতে হবে, এখানে তো কোনো SMS নাই। যেহেতু উড ইউ লাইক টু অ্যাড, যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড করা হচ্ছে যে আমার এক্সিস্টিং কোনো কিছুর সাথে অ্যাড করা, এখানে প্রশ্নটা হইতে পারতো উড ইউ লাইক টু পারচেস অ্যাডিং 21 টাকা, উড ইউ লাইক টু পারচেস বিলো ব্যাক বাই অ্যাডিং 21 টাকা ইনস্টিড অফ ইউর রিকোয়ার্ড প্যাক। ইনস্টিড অফ রিকোয়ার্ড প্যাক যেহেতু এখানে লেখা নেই, যে আমার যে প্যাকের জন্য আমি এখানে ক্লিক করেছি, যে প্যাকের জন্য এখানে এই মেসেজটি এসেছে সেই প্যাকেজটির কোনো কথাই এখানে বলা নেই, বা সেই প্যাকেজটা যে এখানে থাকবে না। কনফার্ম ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো অপশনটা চলে যাচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আর সাথে সাথে মেসেজ চলে আসছে। যেহেতু মেসেজ আসছে আমি সরাসরি আমার এখান থেকে বের হয়ে যে আমি আমার অন্যান্য কাজে যে আমি SMS দিতে থাকলাম, যেখানে আমি বেশ কয়েকটি SMS দিয়েছি প্রয়োজনের, তো মাল্টিপল SMS ছিল, অনেক বড় বড় SMS ছিল আমি দিয়েছি। সেখানে SMS দেওয়ার পরে
আমি দেখছি যে আমার তো ব্যালেন্স কাটতেছে। আর এখানে আমাকে একটি মেসেজ আসছে, যেটা সেটা হচ্ছে যে আমি 1 GB পারচেস করেছি। অ্যাকচুয়ালি আমি 1 GB তো পারচেস করিনি, আমার এখানে দুটো সিম আছে। আমি দুটো সিমের মধ্যে অন্য যে সিমটি আছে সেই সিম থেকে আমি ইন্টারনেট ব্যবহার করি। আমার দূরবি থেকে এখন ইন্টারনেট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং এর জন্য তো আমার কোনো প্যাক নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই মেসেজটি রবির একটি সম্পূর্ণ একটি চিটিং। তো রবি এইভাবে করে চিট করে পাবলিকের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি যে প্যাকের জন্য ঢুকলাম সে প্যাকটি আমি পেলাম না। এখন আমাকে আবার SMS নিতে হলে আবার এই অ্যাপসে ঢুকতে হবে। তো এই জন্য সবাই সাবধান থাকবেন। রবি বা অন্য অন্য মোবাইল অপারেটরের যে প্যাকগুলো থাকে সে প্যাকগুলো তাদের অ্যাপস থেকে নিতে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। এসব চিটারদের এই চিটিংয়ের জন্য অবশ্যই তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত এবং তাদের পানিশড হওয়া উচিত। তো এই জন্য আপনারা যথাযথ কর্তৃপক্ষের শরণাপন্ন হইতে পারেন। আপনারা আপনাদের যে কোনো কমপ্লেন যে কোনো সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে ইনফর্ম করে। ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। আর এখান থেকে অবশ্যই আপনারা কিছু জানতে পেরেছেন যে কীভাবে সাবধানতার সাথে প্যাকগুলো ব্যবহার করতে হবে বা অ্যাপসগুলো ব্যবহার করতে হবে। দেখেন আমার SMS কিন্তু জিরো, এখন আমি কোনো SMS পাইনি। তাহলে আমাকে SMS নিতে হলে আবার এখানে প্রবেশ করতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে 40 টাকার যে প্যাকটা আমি নিলাম সেটা আমার সম্পূর্ণ জলে যাচ্ছে। মাত্র তিন দিনে 1 GB, আমার তো 1 GB-তে 1 মাস চলে যাচ্ছে। কারণ আমার বাসায় থাকতেছে হচ্ছে এখন লকডাউনের সময় ব্রডব্যান্ড ইউজ করছি, আমার অফিসে আমি ব্রডব্যান্ড ইউজ করছি, রাস্তায় আমার অফিস আর বাসা এর মধ্যে যাওয়া আসার পথে কতটুকু সময় আমাকে থাকতে হয় বাইরে। আর যেহেতু বাসায় বসে অফিসিয়াল কাজও করতে হয়, বাসায় বসে বাসার কিছু কাজও করতে হয়, নিজের কিছু ব্যক্তিগত কাজ করতে হয়, এই ঝামেলাগুলো শেষ করে যখন অফিসে যাওয়ার পথে আমি তো রাস্তায় যেহেতু আর গেম খেলতে খেলতে যাব না, পথে যাওয়ার সময় তো আমি টুকটাক মেসেজ চালা ছাড়া কোনো কাজই আমাদের থাকে না। তাহলে কেন আমরা এত বড় প্যাক নিতে যাব? আর 3 দিনের জন্য আমি কেনই প্যাক নিতে যাব? যাই হোক, যথাযথ কর্তৃপক্ষের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই এসব প্রতারকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা নিজেদের দিক থেকে চেষ্টা করবেন। আমিও ইনশাল্লাহ আমার এই অপশনটুকুর জন্য আমি রবিকে কোনো SMS রবিকে দেখি মেইল করি, সাথে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণকে ট্যাগ করে দেব। আপনারাও এই বিষয়গুলোতে সচেষ্ট থাকুন। এসব চিটারদের অ্যাপসগুলো যেহেতু মিনিংফুল না, অ্যাপসের মধ্যে ওদের যে পপ আপগুলো সেগুলো মিনিংফুল না, তাহলে এই চিটারদের চিটিংটা বন্ধ করার জন্য আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে এই কোম্পানিগুলো। সারা দেশের কয়েক কোটি গ্রাহক থাকে তাদের, এর মধ্যে 50% যদি অ্যাপস ইউজ করে, তাদের ছোট্ট একটি ভুলের কারণে 1 টাকা করে নিয়ে গেল, 20 টাকা তারা চিটিং করে নিয়ে চলে গেল। যাই হোক, এইসব প্রতারণা আমাদের বন্ধ করা উচিত। ধন্যবাদ সকলকে।